হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ কেয়া চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি স্নান করে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 10:30। তো আমার বর মেয়ের রান্না ফান্না সব কমপ্লিট করে তারপরে আমি স্নান করলাম, এখন পুজো দেব ঘরের ঠাকুরকে, তারপরে আমি যাব শ্বশুরবাড়ি। ওখানে ছোট করে একটা মন্দির আছে, ওই ছোট্ট মন্দিরে সব রকম ঠাকুর আছে, ভোলে বাবাও আছে, ওখানে পুজো হবে, ভোলে বাবাকে আজকে ভোগ দেওয়া হবে। তো যাব দেখতেই তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো, আমার মেয়েরও স্নান হয়ে গেছে। তো চলো এখন আমি আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিই। দেখো, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আমার হাজবেন্ড আর মেয়ের জন্য কি কি রান্না করেছি। সব নিরামিষ রান্না করেছি, আলুর দম, করলা ভাজা, আলু ভাজা আর ডাল। তারপরে চলে আসলাম দেখো আবার ঠাকুর ঘরের পুজো তোমাদেরকে দেখাতে। এখানে ঠাকুরের স্নান করার জল আমি রেডি করে নিয়েছি, আর এখানে ঠাকুরের সব ভোগের থালাও আমি সাজিয়ে দিয়েছি। দেখো, ঠাকুর সব ঠাকুরদেরকে ফুল দিয়ে বেলপাতা দিয়ে আমি আগে সাজিয়ে নিয়েছি। দেখো, সব ঠাকুরগুলোকে আমি আগে ভালো করে ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার আমি শিব ঠাকুরকে স্নান করাবো, তারপরে শিব ঠাকুরকে ফুল বেলপাতা দিয়ে অর্পণ করব। দেখো, আমার ভোলে বাবা, আগে আমি ভোলে বাবাকে পইতে পরিয়ে নেব। দেখো, পইতেটা বুঝে পাচ্ছি না যে এটা এমনি পরাবো নাকি আর দু ভাঁজ করে নেব। তারপর দেখলাম যেই দু ভাঁজ করে দেখি ছোট হয়ে যাচ্ছে, তখন আমি আবার ওটা ওরকমই পরালাম। এরপর ঠাকুরকে স্নান করিয়ে নেব। দেখো, স্নান করিয়ে নিলাম ঠাকুরকে, এর মধ্যে দুধ, গঙ্গা জল, ঘি, মধু সব আছে, সিদ্ধি। তো ঠাকুরকে এবার আমি একটা বেলপাতা দিয়ে নেব। মালা পরিয়ে নিচ্ছি, একটা আকন্দর মালা। দেখো, আমি কোনো নিয়ম জানি না, আমি আমার মন থেকে পুজো করি। একটা কাঁঠা ফল দিয়ে দিচ্ছি। একটা ধুতরা ফুল দিয়ে দিচ্ছি। একটা ফুল, গাঁদা ফুল দিয়ে দিচ্ছি, ঠাকুরের ওখানে আর জায়গা হচ্ছে না। দেখো, শিব ঠাকুরকে সাজানো হয়ে গেছে। আর এটা কলকে, তোমরা সবাই জানো শিব ঠাকুরকে এটা দিতে হয়। দেখো, আমার পুজো কমপ্লিট। পুজো দেওয়া হয়ে গেছে আমার, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার ভালো করে। দেখো, আমি রেডি হয়ে গেছি, বেরাবো। এই যে আমার মেয়ে, দেখো আমি সোজা তোমাদেরকে দেখাচ্ছি, আমি শ্বশুর বাড়িতে এসে ভোগের রান্নায় ঢুকে গেছি। দেখো, 5 রকমের ভাজা, পায়েস, তোমাদেরকে এক একটা রান্না করছি আর আমি দেখাচ্ছি ভিডিও করে করে। দেখো, আলুর দম, সুজি, চাটনি। এই আলুর দমটার এক কড়াই হয়েছে, কারণ সবাইকে প্রসাদ দিতে হয়েছে। তো তোমাদেরকে আমি সামনে আসতে পারিনি, ওই জন্য একটা রান্না করছি আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আর এখানে দেখো, ওই যে মন্দির, তোমাদের যে মন্দিরের কথা বলেছিলাম, ছোট্টর মধ্যে একটা মন্দির, এখানে অনেক রকমের ঠাকুর আছে। দেখো, ভোলে বাবা, ওইখানে ভোলে বাবাকে দেখা যাচ্ছে না। তো তোমাদের সামনে এসে কথা বলার মতো আর আমার পরিস্থিতি ছিল না, আমার শরীর পুরো টায়ার্ড ছিল, এত মানে শরীর খারাপ লাগছিল,
মানে শরীর আর ভালো লাগছিল না, তাই আমি আর তোমাদেরকে শুধু ভিডিওটা তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি পরে তোমাদেরকে ভয়েসটা দিয়ে দিয়েছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবে, লাইক করবে, আর প্লিজ যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।